সো ফাইনালি চলে এসেছে কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন। সো বিডি শপে কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম এই ওয়্যারলেস মাইক্রোফোনটি। সো দেখলাম যে এই ব্লগিং করার জন্য কিন্তু মাইক্রোফোনটি কিন্তু বেস্ট দেখাচ্ছিল। সো সেখান থেকে কিন্তু আমি মাইক্রোফোনটি অর্ডার করি। সো অর্ডারের পরিপ্রেক্ষিতে কিন্তু আজ সকালেই কিন্তু এই মাইক্রোফোনটি আমার হাতে এসে পৌঁছেছে। সো আপনাদের সঙ্গে আনবক্সিং করবো এই জন্য কিন্তু আমার এখনও এই প্যাকেটটি খুলে দেখা কিন্তু হয়নি। সো চলুন তাহলে একসাথে দেখি প্যাকেটের মধ্যে কী কী রয়েছে। তো প্রথমেই বক্সটি ঠিক এইভাবে আসে, বিডি শপ থেকে কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম ঠিক বিডি শপের একটা বক্স। সো এখান থেকে কিন্তু বক্স খুললেই প্রথমত আপনার চোখে পড়বে ঠিক এই যে ওয়্যারলেস মাইক্রোফোনটি। সো মাইক্রোফোনটি গেল সাইডে, এরপরে আরও একটা দেখছি লেটার। সো বিডি শপে এটা হচ্ছে লেটার, তাদের ওখান থেকে শপ করলে আর কি তাদের প্রোডাক্টের যে বিবরণী সেটা দিয়ে থাকে। সো আপনারা এখানে দামটিও দেখতে পারবেন, জাস্ট যে 1090 টাকা তাদের পার্সেল খরচ সহ কিন্তু নিয়েছে। সো এরপরে আমরা দেখবো যে এই প্যাকেটের মধ্যে কী কী রয়েছে। সো মাইক্রোফোনটি আমরা অর্ডার দিয়েছিলাম, সে অর্ডারের পরিপ্রেক্ষিতে জাস্ট 2 দিনের মধ্যে কিন্তু সে মাইক্রোফোনটি কিন্তু আমাদের এখানে চলে এসছে। সো দেখি যে মাইক্রোফোনটির মধ্যে কী কী রয়েছে। সো দেখছেন যে প্যাকেজিংটি কিন্তু অত্যন্ত রকমের সুন্দর প্যাকেজ। সো ছোট্টখাটো একটা প্যাকেজ। সো দেখি যে এর মধ্যে কী কী রয়েছে। সো প্যাকেটটি খুললেই প্রথমত আপনার চোখে পড়বে ঠিক এ ধরনের একটি অসাধারণ কেস। ও কেসটি কিন্তু অনেকটা সুন্দর কেস। এই প্রথমত এ ধরনের কিন্তু একটি আপনার মাইক্রোফোনের কেস আপনার চোখে পড়বে। সো মাইক্রোফোনের কেসটি পরে দেখছি আর কী কী প্যাকেটের সঙ্গে রয়েছে সেটি দেখে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইউজার ম্যানুয়াল। সো ইউজার ম্যানুয়াল যেহেতু আমাদের কোনো কাজে লাগে না সেহেতু এগুলো গেল সাইডে। সো এরপর আমরা মেন জিনিসটি যেটি দেখবো সেটি হচ্ছে যে আমাদের এই মাইক্রোফোনটি। সো এই মাইক্রোফোনের মধ্যে কী কী রয়েছে বক্সের মধ্যে সেটি কিন্তু এখন দেখার পালা। সো বক্সটি কিন্তু অনেক সুন্দর বক্স, আপনি কিন্তু সহজে ক্যারিং করতে পারবেন। অর্থাৎ এই ওয়্যারলেস মাইক্রোফোনটি আপনারা যারা ব্লগিং করছেন বা বাইরে এটি কিন্তু ইউজ বেশি হবে, এই জন্য কিন্তু তারা ক্যারিং বক্সটি কিন্তু অসাধারণভাবে সুন্দরভাবে দিয়েছে। এটা কিন্তু পকেটে ইজিলি আপনি ক্যারি করতে পারবেন, অসম্ভব সুন্দর লেদারের। কিন্তু এটা কিন্তু চাপ লাগলেও কিন্তু আপনার ভিতরের যে মাইক্রোফোনটি রয়েছে সেটার কিন্তু ক্ষতি কিন্তু অনেকটাই কম হবে। সো এর মধ্যে দেখি যে কী কী রয়েছে। সো এটি পুরোটাই চেন সিস্টেম। সো দেখতে পাচ্ছেন যে অসাধারণভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে মাইক্রোফোনগুলো। সো এখানে আপনারা দুটি জিনিস পেয়ে যাচ্ছেন। আমরা প্রথমত পেয়ে যাচ্ছি এটার কেবল। সো মাইক্রোফোনটির যেটি রয়েছে সেটি হল চার্জের জন্য এটি সি টাইপ কেবল। সো ইউএসবি থেকে সি টাইপ একটি কেবল। সো এরপর রয়েছে যে এটা হচ্ছে যে রিসিভার, ইউএসবি সি টাইপ এটি হচ্ছে রিসিভার। এরপর এটা হচ্ছে যে আমাদের মূল মাইক্রোফোনটি। সো এটা হচ্ছে যে অডিওর আমাদের মূল মাইক্রোফোনটি। সো মাইক্রোফোনটি ঠিক এরকমই। এই মাইক্রোফোনটি এখন আমরা এটি চালু করে দেখবো যে এটি কীভাবে কাজ করছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা রয়েছে পাওয়ার বাটন। সো পাওয়ার বাটনে লং প্রেস করলে 2 সেকেন্ড লং প্রেস করে ধরে রাখলে দেখছেন যে ওপেন হয়ে গেছে। সো এটা এখন দেখছেন যে 2টা কালারে কিন্তু ব্লিঙ্ক করছে। রিসিভার যেটি রয়েছে সেই রিসিভার হচ্ছে আপনার ফোনের সঙ্গে যে সি টাইপ চার্জারটি রয়েছে এই সি টাইপ চার্জিং পোর্টে আপনি এটি দিয়ে দেবেন। সো এখানে কোনো ধরনের কোনো ব্যাটারি নেই বা এটাকে কোনো ধরনের কোনো চার্জ করতে হবে না। সো এটা যখন ফোনে আপনি প্লাগ ইন করবেন তখন এখানে আপনার রেড লাইট জ্বলবে, রেড লাইটটি ব্লিঙ্ক করবে এবং এখানে যে লাইটটি দেখছেন এ লাইটটিও কিন্তু ব্লিঙ্ক করছে। সো এটা যখন আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট করবেন তখন এটা অটোমেটিকভাবে, কোনো ধরনের কোনো আপনার ফোনে সফটওয়্যার ইনস্টল হবে না, অটোমেটিকভাবে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। যখন এটি কানেক্ট হয়ে যাবে তখন এখানে গ্রিন লাইটটি অটোমেটিকভাবে কিন্তু হোল্ড হয়ে যাবে। সো এই দুটা যখন কানেক্ট হয়ে যাবে তখন এখানেও রেড লাইটটি ব্লিঙ্ক করা অফ হয়ে যাবে এবং এখানে যে লাইটটি দেখছেন এটাও কিন্তু ব্লিঙ্ক করা অফ হয়ে যাবে। সো তখন বুঝবেন যে এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো এখন আমি এটা কিন্তু ফোনের সঙ্গে কানেক্ট করে দেখবো যে এটা কীরকমভাবে কাজ করছে। সো দেখছেন যে ফোনের সঙ্গে কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোনটি কিন্তু এখন কানেক্ট হয়ে গেছে। সো আপনারা যেহেতু এখন যে ভয়েসটি শুনছেন সেটি কিন্তু এই ওয়্যারলেস মাইক্রোফোনের। সো মাইক্রোফোনটিতে এখন যে ভয়েসগুলো হচ্ছে সেটা কিন্তু রিয়েলি এই ওয়্যারলেস মাইক্রোফোনের। সো ওয়্যারলেস মাইক্রোফোনটি প্রথমে সেট আপ করতে কিন্তু আমার অনেকটা সমস্যা হয়েছিল, কারণ আমার ফোনের যে ডিফল্ট ক্যামেরা রয়েছে সেই ডিফল্ট ক্যামেরাতে কিন্তু এই ওয়্যারলেস মাইক্রোফোনটি সেট আপ খাচ্ছিল না। তো প্রথম আমি যখন রেকর্ড করলাম এটা দিয়ে তখন কিন্তু অনেকটা খারাপ কোয়ালিটি শোনা যাচ্ছিল। তারপর দেখলাম যে আসলে ডিফল্ট ক্যামেরাতে এই মাইক্রোফোনটি নিচ্ছিলই না। তারপরে কি করলাম, প্লে স্টোর থেকে ওপেন ক্যামেরা ডাউনলোড করে সেই ওপেন ক্যামেরাতে সেটিংসে গিয়ে জাস্ট আমি মাইক্রোফোনটি সেট আপ দিই। তারপর দেখলাম যে আসলে এই ওয়্যারলেস মাইক্রোফোনটি কিন্তু কানেক্ট নিচ্ছে। সো এখন যে রেকর্ডিং হচ্ছে, এখন যে ভয়েসটি আপনারা শুনছেন সেটি কিন্তু এই ওয়্যারলেস মাইক্রোফোনের। সো আপনারা এই তফাৎ বুঝতে পারছেন যে বোয়া বাই এমনের প্রথমে যেটি করলাম সেটা বোয়া বাই এমনের, এখন যে ভয়েসটি হচ্ছে সেটা কিন্তু এই ওয়্যারলেস মাইক্রোফোনের।
সো আপনারা তফাৎটি বুঝতে পারছেন যে কতটুকু চেঞ্জ এসেছে। সো এই ওয়্যারলেস মাইক্রোফোনটি সেট আপ করতে কিন্তু আপনাদের অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য আপনাদের বলে দিই যে আপনাদের ডিফল্ট ক্যামেরা যদি এটি সাপোর্ট না পায় তাহলে আপনারা ওপেন ক্যামেরা দিয়ে এটা সেট আপ করবেন। আর অনেক অনেক ফোন রয়েছে যাদের সেটিংস থেকে কিন্তু ওটিজি অপশনটি অফ করা থাকে। তো যাদের সেটিংস অপশন থেকে ওটিজি অফ করা থাকবে তারা অবশ্যই সেটিংসে গিয়ে ওটিজি অপশনটি অন করে দেবেন, তাহলে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই এটি কানেক্ট করতে পারবেন। সো এই অডিও মাইক্রোফোনটি যদি স্পেসিফিকেশনগুলো আপনাদের জানিয়ে দিই, আপনারা অনেকেই জানবেন যে এই স্পেসিফিকেশনগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর আপনাদের একবার জানিয়ে দিচ্ছি যে এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ 2.4 GHz, এর ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে 20 থেকে 20 kHz, সেন্সিটিভিটি হচ্ছে যে -42 dB। তো এটার মধ্যে যে ব্যাটারিটি রয়েছে সেটি হচ্ছে 5 ভোল্টের ব্যাটারি। এটি চার্জিং সময় 1.5 ঘন্টা সময় একে চার্জ দিতে হবে। সো এটা যদি 1.5 ঘন্টা আপনি চার্জ দেন তাহলে এখানে বলছে যে এখানে 5 ঘন্টা ব্যাকআপ দেবে। সো এই গেল যে ইউজার ম্যানুয়ালের স্পেসিফিকেশান। সো আমরা তো ভাই ইউজার ম্যানুয়াল স্পেসিফিকেশনে বিশ্বাসী নই, আমরা হচ্ছি যে রিয়ালে জেনারেলি কী কী এর মধ্যে আমরা পাচ্ছি সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করব যে আসলে এটা কত দূরত্ব পর্যন্ত এটা সাউন্ড রেকর্ড করতে পারছে, এটা সামনে কোনো ব্যারিয়ার আসলে এটা সাউন্ড রেকর্ড করতে পারছে কি না, বা এর রেঞ্জ কত দূর, এই সমস্ত কিছু আমরা রিয়াল এক্সপেরিমেন্ট করে আপনাদের নেক্সট ভিডিওতে সব কিছু জানিয়ে দেবো। অর্থাৎ এই অডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই চোখ রাখবেন। সো সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দেন, যাতে সেই ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে ভিডিওটি চলে যায়। সো সেই ভিডিও নিয়ে কিন্তু আমরা চুলচেরা বিশ্লেষণ করব। সো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাদের অবশ্যই কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সো দেখা হচ্ছে তাহলে সামনের কোনো একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।